যে আপনারা তো পার্লামেন্টে ইতিমধ্যে গেছেন, তো এই যে জাতীয় পার্টির যে বর্তমান পরিস্থিতি, ইতিমধ্যে আপনাকে এবং পার্টির চেয়ারম্যানকে বহিষ্কারের একটা বিবৃতি আমরা পত্রপত্রিকায় দেখেছি যে রওশনের সাথে বহিষ্কার করেছে, তো এই বিষয়ে দলের মধ্যে এই যে অস্তিত্ব সংকটের আমরা একটা বিষয় দেখছি, এ বিষয়ে আপনার মন্তব্য? আমার মন্তব্য হলো আপনি দেখছেন অস্তিত্ব সংকট, কিন্তু আমি দলের মহাসচিব হিসেবে অস্তিত্ব কোনো সংকট দেখতে পাচ্ছি না। আপনি কি আমার চেহারা দেখে মনে হয় আমি কোনো সংকটে আছি? আমার দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, আমার দলের রেজিস্ট্রেশন নাম্বার 12, আমার দলের প্রতীক হলো লাঙ্গল। লেটেস্ট ইলেকশন হয়েছে পার্লামেন্টে, সেই পার্লামেন্টের নির্বাচনে দলের মনোনয়ন দেওয়া এবং প্রতীকবদ্ধ করেছেন গোলাম মোহাম্মদ কাদেরের সইতে। কাজে আমার দলের 41 জন প্রেসিডেন্ট মেম্বারের মধ্যে 2 জনকে আমরা অভ্যর্থী দিয়েছি, 39 জন প্রেসিডেন্ট মেম্বার, 299 জন কেন্দ্রীয় নির্বাহী কমিটি, 77টা জেলা, সারা বাংলার সমস্ত উপজেলা, সিটি কর্পোরেশন সহ সব জায়গায় কমিটি আছে। একটি কমিটির কোনো নেতা কর্মী গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বের বাইরে নাই। আর যারা বলছেন, যাদেরকে আপনারা মিন করছেন, তারা জাতীয় পার্টির কেউ না, একমাত্র একজন ব্যক্তি আছেন যাকে আমরা শ্রদ্ধা করি, যিনি আমাদের পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্ত্রী বেগম রোশনের সাহেব। উনি বয়স হয়েছে, আমার জানা মতে ব্যক্তিগত সম্পর্ক ওনার সাথে আমার আছে, যে উনি এখন আসলে ওনার অসুস্থতা এরকম স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার মতো ওনার অবস্থা নাই। ওনাকে কতিপয় ব্যক্তি তাদের হীন স্বার্থ চরিতার্থ করার জন্য ওনার নাম ব্যবহার করছে, যতই ব্যবহার করুক উনি আমাদের শ্রদ্ধার পাত্র, উনি আমাদের প্রধান পৃষ্ঠপোষক, তিনি থাকবেন মৃত্যু আগ পর্যন্ত, আমরা ওনার বিষয়ে কোনো মন্তব্য করি না, ওনাকে আমরা শ্রদ্ধাই করে যাব। বাংলাদেশে জাতীয় পার্টি মই মার্কা আছে, জাতীয় পার্টি কাঁঠাল মার্কা আছে, আম মার্কা আছে, আরেকটা না লুটা মার্কা হইলে হইতেই পারে, সেটা অধিকার আছে, যে কেউ আমার অধিকার আছে, আমি জাতীয় পার্টি পদত্যাগ করি একটা পার্টি করতে পারি। এরকম জাতীয় পার্টিতে যারা অভ্যর্থী দিয়েছি আমরা, তারা যারা একটা পার্টি করতে চায় গণতন্ত্র আর অনেক শক্তিশালী হবে, 150 দল আরেকটা না বাড়লো এত আর ভালো, সমস্যা নাই। এইটা নিয়ে আমাদের মধ্যে কোনো রকম চিন্তা বা কোনো রকম, এটা আমাদের আইনের ভাষায় বলি, আমরা এটা আমলে নেওয়ার কোনো কারণ নাই।